মিড স্কুল কেজি পাইপে আমাদের আহমদুল্লাহ একজন ইয়ে আছেন, আমাদের আলেম আছেন, ওনার সাথে আইমান সাদিকের ফোনে কথা হয়েছে। তো আইমান সাদিক ওর সাথে খুব বেচারা খুবই চিপার মধ্যে আছে। তো এই সুযোগটা নিয়ে হঠাৎ করে 10 মিনিট স্কুলে হয়েছে ইসলামিক কন্টেন্ট দিতে হবে, এই জিনিসটা আইমান সাদিককে দিয়ে রাজি করায় নেয়া বা করায় নেয়া কাজটা, এটা কতটুকু গুড টেস্ট হইল নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটা কতটুকু সৎ আচরণ হইলো, এটা কতটুকু প্রশংসনীয় আচরণ হইলো। এখানে একটা অসৎ ডিসকাশন চলে আসবে, সেটা হচ্ছে অনেকে বলার চেষ্টা করবে যে না না না, এখানে কোনো জোর জবরদস্তি করা হয় না, আইমান সাদিক নিজে স্বেচ্ছায় হাত পেতে নিয়ে নিছে, এরকম করে বলবে যে কে বলছে জোর জবরদস্তি। যেমন পুলিশ যখন চাঁদা চায় আর কি, চাঁদাবাজি করে, পুলিশ চাঁদাবাজি যখন করে আমরা কিন্তু চাঁদার একদম হাসি মুখে দিই, হেসে দিই। তো এখন আপনি যদি ভিডিও এভিডেন্স আনেন তাহলে সবাই দেখবে যে আমি হেসে হেসে চাঁদা দিতেছি, প্রমাণ করার কোনো উপায় নাই যে আমাকে জোর জবরদস্তি, কিন্তু সবাই জানে কি হইতেছে এখানে। একটু সততা থাকতে হবে, একটু তো বাস্তবতা সবাইকে অ্যাকনোলেজ করতে হবে। এই বাইরে থেকে দেখে মনে হচ্ছে যে খুবই চমৎকার ভাষায় উনি খুব বুঝায় শুনে বলছে যে ভাইয়া তুমি একটু ইসলামিক কন্টেন্ট দিবা এখন, এবং আইমান সাদিক রাজি হয়ে গেছে। তারপর পুলিশ সদস্য হাসতে হাসতে টাকাটা পকেটে নিয়ে চলে গেল, এমন লাগছে দৃশ্যটা আমার কাছে। তো ভুল ধরার কোনো রুম নাই, ভুল ধরার জায়গা নাই, খুব সুন্দর। ওই যে ইয়েতে আরেকটা আমি যে দিতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে ইয়েতে আপনার মানে এই ওয়েস্ট এরকম একটা ব্যাপার আছে যে আপনি যদি অফিসের অধস্তন কোনো নারী কর্মীকে যদি আপনি ডিনারে ডাকেন, আপনি যদি তাকে খুব সুন্দর হাসি দিয়ে বলেন যে আজকে সন্ধ্যায় তোমার কোনো কাজ আছে, কাজ না থাকলে চলো আমরা একটা সুন্দর ডিনার করবো রেস্টুরেন্টে গিয়ে, আমি তোমার খাওয়ার বিল দিবো, শুনে কিন্তু বাইরে থেকে কেউ কারো জোর জবরদস্তি করতেছে না, এভরিথিং ইজ ফাইন। কিন্তু অধস্তনকে এরকম একটা অফার করলে সে পাওয়ারের ডাইনামিক্স এমন একটা জায়গায় আপনি বস হয় তার না করার সাধ্য নাই, সে ভয়ে না করতে পারবে না, সুতরাং তেমন একটা অফারই করা অনৈতিক। তো তারা কিন্তু এতটুকু সততা ধারণ করে, তারা এখানে নাটক করার চেষ্টা করে না যে না না বস তো হাসি মুখে বলছে এবং তাদের সম্পর্ক সুসম, না 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 এটা করাই যাবে না, সে পাওয়ারের জায়গায় থাকবে। কারণ হচ্ছে ওই যে অধস্তন যে তার না বলার মতো অবস্থায় সে নাই। তো এইটুকু সততা এরা ধারণ করে, এটাকে আমরা যদি এখানে টেনে আমাদের এই বর্তমান প্রেক্ষাপটে নিয়ে আসি যে আইমান সাদিক যখন চিপায় আছে তখন তুমি ইসলামিক কন্টেন্ট বানাও, এই কথাটা বলাটাই মুক্তিপণ। হ্যাঁ, হস্টেজ সিচুয়েশন আর কি, হস্টেজ সিচুয়েশন এরকম ধরে গলার মধ্যে চুপ করে তারপর। তো এটা এইগুলো আসলে মানে প্রত্যাশিত আচরণ না, যদিও যেটা বললাম যে জনাব আহমদুল্লাহ আমার প্রশংসনীয় ব্যাপার হচ্ছে উনি পুরো কাজটা হাসি মুখে করছেন, কিন্তু হাসি মুখে যে কাজটা করছেন কাজটা ভালো, গুড টেস্ট হয় না আর কি।